আবারও গোপন খবরের ভিত্তিতে সাফল্য পেল রাধাকিশোরপুর থানার পুলিশ। জানা যায়, মাতাবাড়ি বাজার এলাকায় রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে একটি অটোতে অভিযান চালিয়ে প্রায় 250 কোটা ড্রাগস সহ দুই নেশা কারবারীকে এবং একটি স্কুটি আটক করে। পুলিশ দুই নেশা কারবারীকে আটক করে থানায় নিয়ে আসে। আমরা এই মাতাবাড়ি থেকে একটা গোপন এই সোর্সের ভিত্তিতে দুজন লোককে আটক করেছি। আপনার বাইশে শহীদ, হিরোইনের বাইশে শহীদ, দুজন নাম হলো একজন রূপক দাস রূপক সরকার, আর একজন নাম উৎপল নমক দাসকে ধরেছি। সঙ্গে ওদের দুইটি একটি স্কুটি রয়েছে, একটি অটো গাড়ি রয়েছে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।